মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান বিএসবি ক্যাম্ব্রিয়ান উচ্চ শিক্ষা দেশ বিদেশ। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব 2016-17 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্টুডিওতে এই বিশেষ অনুষ্ঠানে। আমরা জানতে চাই স্যার, এই বছর মাধ্যমিকের ফলাফল ঢাকা বোর্ড এবং সারা বাংলাদেশে যে হয়েছিল সেটার সম্পর্কে আপনার অপিনিয়ন কি আছে? আমি প্রথমেই এবছর ঢাকা শিক্ষা বোর্ড সহ আমাদের যে 10টি বোর্ড রয়েছে, কারিগরি এবং মাদ্রাসা বোর্ড সহ যারা উত্তীর্ণ হয়েছে, আমি তাদের সবাইকে অভিনন্দিত করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি। এবং যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকেও আমি বলবো যে তারা যেন বিফল মনোরথ না হয়ে তারা আগামী বছরের জন্য তারা এখন থেকেই যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করে। এবং আমি আশা করব যে আগামী বছরে যারা এবছর অকৃতকার্য হয়েছে তারা তো পাশ করবেই, আগামী বছরে চাইব, আমার আশা থাকবে যে সকল ছেলেই, ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করে সবাই পাশ করুক, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ স্যারকে। আমরা প্রতি বছরই ভর্তির পরে কলেজের ভর্তি নিয়ে নানা রকম উৎকণ্ঠার মধ্যে থাকে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা মনে করে যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে পাশ করেছে হয়তো তারা সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। প্রতি বছর এরকম এই সমস্যাগুলো নিয়ে ভর্তির সময় নানা রকম জটিলতা তৈরি হয়। আপনি কি স্যার একটু বলবেন যে সারা বাংলাদেশে এবছর কী পরিমাণ শিক্ষার্থী পাশ করেছে, কত পরিমাণ আসন রয়েছে, তাদের ভর্তির ক্ষেত্রে কোনো জটিলতা হতে পারে কি না? আমাদের আসন সংখ্যা সারা দেশে 19,66,000, সামান্য কিছু, মানে 10টি শিক্ষা বোর্ডের 10টি শিক্ষা বোর্ডে 19,66,000, সেখানে আমাদের পাশ করেছে 14 লক্ষের বেশি। সেই হিসাবে আমাদের অনেক সিট আসন আমাদের খালি থাকে, বরাবরই থাকে, সেই হিসাবে প্রায় 5 লক্ষ আসন খালি থাকবে, খালি থাকবে, বিভিন্ন স্থানে আমাদের খালি থাকবে। তবে সমস্যা যেটা হয় যে ঢাকা সিটি এবং বর্তমান যে জেলা শহর বা দেশের যে খ্যাতনামা কলেজগুলো হিসাবে যে কলেজগুলোর সুনাম রয়েছে, প্রাচীন কলেজ হিসাবে সুনাম রয়েছে, এই কলেজগুলোতে ভর্তি নিয়ে আমাদের সমস্যা দেখা দেয়। এবং অধিকাংশ ছাত্রছাত্রী বা অভিভাবকেরা চান যে নির্দিষ্ট কলেজগুলোতে, ঢাকা সিটিতেও ঘটে বা বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ কিছু কলেজ আছে, জেলা পর্যায়ে কিছু কলেজ আছে, তারা মনে করেন যে এই কলেজগুলোতে ভর্তি করতে পারা মানে এটা ছাত্রদের ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু স্যার, আমরা বিগত বছরগুলোতে বোর্ডের ওয়েবসাইটে যে ফলগুলো রয়েছে আমরা সেখানে দেখেছি যে সকল কলেজগুলো হয়তো 100% জিপিএ পাস ভর্তি নিচ্ছে, তার হয়তো 50% বা 60% জিপিএ পাস পাচ্ছে উচ্চ মাধ্যমিকে। এটাই বাস্তবতা। এখানে এটা আসলে একটা পারসেপশনের ব্যাপার। আমি রাজেন্দ্র কলেজে 5.5 বছর আমি অধ্যক্ষ ছিলাম, এর আগেও আমি একটা কলেজে অধ্যক্ষ ছিলাম। আমি বিভিন্ন কাজে আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কলেজ দেখার আমার সুযোগ হয়েছে, নিয়োগ কার্যক্রম বা অন্যান্য কার্যক্রমে। গ্রাম অঞ্চলে দেখা যাবে একটি বেসরকারি কলেজ, তার ব্যবস্থাপনা, তার অবকাঠামো, তার আইসিটি ল্যাবের সুযোগ সুবিধা বা তাদের সার্বিক যে মানে অল আউট সাপোর্ট ছাত্রদের প্রতি, এটা কিন্তু দেখা যায় যে অনেক ভালো কলেজ, বড় কলেজের চেয়েও অনেক ভালো থাকে। কিন্তু ওই কলেজগুলো কিন্তু দেশব্যাপী ওইভাবে ভালো কলেজ হিসাবে কিন্তু মানুষের নজরে আসে না। এবং আমি এমনও দেখেছি যে যে কলেজগুলোকে আমরা ভালো বলছি, হয়তো বিজ্ঞানে তারা 300 সিটের 300ই GPA 5 নিয়ে ভর্তি করছে, কিন্তু উচ্চ মাধ্যমিক ফলাফলে দেখা যাবে সেখানে 120 থেকে 150 প্লাস অকৃতকার্য হচ্ছে, অকৃতকার্য হচ্ছে।
প্রতিষ্ঠানের তো অবদান অবশ্যই আছে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানের সামগ্রিক ডিসিপ্লিন বা প্রতিষ্ঠানের শিক্ষকদের মান বা আনুষঙ্গিক সুযোগ সুবিধার ব্যাপার তো অবশ্যই থাকে, শিক্ষকের মানের ব্যাপার থাকে। কিন্তু এখন আসলে অভিভাবকেরা লেখাপড়ার ব্যাপারে খুব কনসার্ন, দেখা যাচ্ছে তারা নানাভাবে তারা তাদের সন্তানদেরকে তারা বিভিন্নভাবে তারা পড়াশোনার ক্ষেত্রে চান্স নিতে হয়েছে, সে সময় হয়তো 5টি কলেজকে চয়েস করার সুযোগ ছিল, এবছর 10টি অনলাইন এবং 10টি SMS এ করার সুযোগ রয়েছে। তাতে করে শিক্ষার্থীরা কোন কোন দিক থেকে বেনিফিটেড হবে? গত বছর আমাদের আপনারা জানেন যে অনলাইনে ভর্তি কার্যক্রম গত বছর প্রথম শুরু হয় এবং প্রথম যে সিদ্ধান্ত ছিল যে 300 ছাত্র যে কলেজে আসন নাই, 300 ছাত্রের কম আসন বিশিষ্ট কলেজগুলি এরা ট্র্যাডিশনাল পদ্ধতিতেই তারা ভর্তি করবে, নিজেদের ব্যবস্থাপনায় তারা অনলাইনের আওতায় আসবে না। কিন্তু অনেকটা মানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত এটা চেঞ্জ হয়ে যায় এবং যে কারণে সকল কলেজগুলি আমাদের এই ভর্তি অনলাইন ভর্তি প্রক্রিয়ার আওতাভুক্ত হয়ে যায়। এবং আমি যেটা জেনেছি বুয়েটের কর্মকর্তা বা আমাদের বুয়েটের স্যারদের সঙ্গে কথা বলে যে ওনাদের যে প্রস্তুতি ছিল সেটি 300 কলেজ আসন বিশিষ্ট কলেজকে এক্সক্লুড করেই, কিন্তু যখন এগুলো ইনক্লুড করে দেওয়া হয় তাদের সার্ভার বা তাদের টোটাল যে সিস্টেম, এই সিস্টেম সাথে সাথে এটা ডেভেলপ করার মতো সুযোগ একটু কম ছিল, তারপরেও তারা ভর্তির আবেদন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি, সমস্যা দেখা দিয়েছে ফলাফল প্রকাশ করতে গিয়ে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চতুর্থবার ডেট পিছিয়ে পিছিয়ে চতুর্থবারে একটা বিশেষ বলতে গেলে ব্যবস্থাপনায় আমাদের প্রফেসর কায়কোবাদ স্যার প্রথমে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি এবং যে তার বিভাগ CSE বিভাগ পুরোই জড়িত হয়ে পড়ে এবং ICT এবং CSE বিভাগের মাধ্যমেই সহযোগিতায় শেষ পর্যন্ত সফলভাবে এটা আশা করছি সেই সমস্যাগুলো হবে না। যেহেতু আগের এবছর আমরা ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা খুবই কনসার্ন যাতে এই বছর ভর্তি নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, মানুষের ভোগান্তি না হয় বা মানুষকে বাড়তি টেনশন না নিতে হয়, স্মুথ প্রক্রিয়ায় যাতে ভর্তি কার্যক্রমটা হয় সেটির ব্যাপারে আমরা খুবই আগ্রহ মানে আমরা চেষ্টা করছি। এবং আমি আপনারা জানেন যে আমি 19 অক্টোবর আমি ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসাবে যোগদান করেছি, যোগদানের পরে আমি 50টি দেশ কলেজের দেশের বিভিন্ন অঞ্চলের ঢাকা সিটি বা প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ক্যাটেগরি মহিলা পুরুষ কলেজ অধ্যক্ষদের সঙ্গে মত বিনিময় করেছি এবং তার ভিত্তিতে আমি একটা খসড়া নীতিমালা দাঁড় করিয়েছিলাম। এই খসড়া নীতিমালার ভিত্তিতে এটি চূড়ান্ত হয়েছে। আমরা একটু জানতে চাই যে এইবার ভর্তির ক্ষেত্রে অনলাইনে কি কি পদ্ধতি চালু হয়েছে নতুন যেটা শিক্ষার্থীদের জন্য কাজে লাগতে পারে, যেহেতু অনলাইন অলরেডি শুরু হয়েছে। গত বছর আমাদের অনলাইনে ভর্তিতে আমাদের 5টি কলেজ আমরা অনলাইনে ভর্তি করার সুযোগ দিয়েছি যে সে 5টি কলেজে অনলাইন ভর্তি হতে পারবে এবং আনলিমিটেড SMS করতে পারবে, এই এই অবস্থাটি ছিল। কিন্তু এবছর আমরা যেটা করেছি যে একটি ছাত্র বা ছাত্রী সে 10টি কলেজ চয়েস দিতে পারবে অনলাইন এবং অনলাইনে, এবং তার আবেদন ফি গত বছরও 150 টাকা ছিল 10টির প্যাকেজের জন্য, এবছর আমরা বাড়াইনি, এবছর আমরা 10টি কলেজের জন্য 150 টাকা, অর্থাৎ একটা কলেজে যদি সে আবেদন করে 150 টাকা 10টি কলেজের জন্য, আর SMS সে 10টি করতে পারবে। গত বছর আমরা আনলিমিটেড করেছি কিন্তু এবছর আমরা অভিজ্ঞতায় দেখেছি যে অনেক সময় ছেলেরা অহেতুক
তাদের অনেক কলেজে চয়েস দেয় বা যেগুলো প্রয়োজনীয় না তাদের আর্থিক ক্ষতি হয়। এই জন্য আমাদের অভিজ্ঞতায় বলেছে বাস্তবতায় যে 10টি এনাফ, তারা সর্বোচ্চ 10টি কলেজে এসএমএস করতে পারবে এবং প্রতি এসএমএস জন্য 120 টাকা করে তাদের কাছ থেকে। আর এছাড়া এই 10টি এসএমএস কিংবা 10টি অনলাইন রেজিস্ট্রেশনের পরেও যদি কেউ ভর্তি হতে সুযোগ না পায়, এক্ষেত্রে ফার্দার অপশন থাকবে কিনা তাদের? অবশ্যই। আরেকটা বিষয় স্যার, যে এই যে শুধুমাত্র এসএমএস বা রেজিস্ট্রেশনের মাধ্যমে যখনই তারা ইচ্ছা প্রশ্ন করবে তখন কি বোর্ড নির্ধারণ করে দেবে সে কোথায় পড়বে, নাকি কলেজগুলোতে ইন্ডিভিজুয়ালি মেধা তালিকা প্রস্তুত করা হবে? ধন্যবাদ। আমি বলছি এবছর যেটা গত বছর থেকে যে গুণগত পরিবর্তনটা আমরা এবার এনেছি, গত বছর আমরা একজন ছাত্রকে তার ভর্তির জন্য কলেজ ফিক্সড করে দিয়েছিলাম যে একটি ছাত্র তার চয়েস অনুসারে সে হয়তো ঢাকা কলেজে সুযোগ পেয়েছে এবং সে শুধু ঢাকা কলেজেই ভর্তি হতে পারবে, বাধ্যতামূলকভাবে ভর্তি হতে পারবে। এরকম প্রত্যেক কলেজের এগেনস্টে তাকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়, তার আর কোনো কলেজে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এবছর কিন্তু আমরা এটা খুব ফ্লেক্সিবল করেছি, একটি ছাত্র 10টি কলেজে আবেদন করেছে, 10টি কলেজেই ওই ছাত্রের মেধা অবস্থান থাকবে, সে দেখা যাবে ঢাকা কলেজেও ভর্তির জন্য সুযোগ পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ঢাকা কলেজে যদি 500 ছাত্র ভর্তি নেয়, সে যদি 500-এর মধ্যে থাকে সে সেখানে সে 10টি কলেজেই তার মেধা অবস্থান, এটা মেধা অবস্থান না বলে আমি এমনি তার ভর্তির ক্রম, আমরা কিন্তু মেধা অবস্থান প্রথমে করছি না, আমরা ওয়েটিং লিস্টে মেধা অবস্থান করছি, কিন্তু মূল যে তালিকা ভর্তির তালিকা এটা আমরা রোলের ক্রম অনুসারে দিব, আমরা মেধার ক্রম অনুসারে আমরা দিব না। কিন্তু আপনারা যে এই তালিকাটা তৈরি করবেন রোলের অনুযায়ী হয়তো থাকবে, কিন্তু মূলত তো সেটা নাম্বারের ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে। এটা আমি বলছি যে কথা বলছিলাম যে আমরা এটাই বলি, আমরা ভর্তি নীতিমালার ক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন মন্ত্রণালয়ের নির্দেশাবলী আছে এবং আমরা একটা নির্দেশিকা আন্তর্বোর্ড থেকে দিয়েছি, সেখানে আমরা বলেছি যে জিপিএ হবে তার ভর্তির বিবেচনায় প্রথম যোগ্যতা, ঢাকা কলেজে সিট 500, জিপিএ 5 আবেদন করেছে 1000, উদাহরণস্বরূপ এই 1000 ছাত্রছাত্রীদেরকে আমরা বাছাই করব যে জিপিএ 5-এর ভিত্তিতে তাদের যে নম্বরের ক্রম, তারা কত নম্বর পেয়েছে তার ভিত্তিতে আমরা এই তালিকাটা তৈরি করব। অনেক সময় দেখা যাচ্ছে যে জিপিএ 5 পাচ্ছে না বা হয়তো কোনো এক হয়তো একটা বিষয় মানে হয়তো 4.94 পেয়েছে, কিন্তু এমনও দেখা গেছে টোটাল নাম্বারটা অনেক বেশি আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সে তার টোটাল নাম্বারের শেষ বেনিফিটটা নিতে পারবে না। জিপিএ 5-এর মধ্যেই যারা হাইয়েস্ট মার্কস আছে সেই অনুযায়ী তাদের সাধারণ কলেজগুলো সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। যদি এরকমটি হতো, আপনি যদি মনে করেন যে ঢাকা কলেজ বেস্ট কলেজ বাংলাদেশে, কারণ আমি সেই কলেজের ছাত্র হিসেবে অবশ্যই মনে করি যে এটি একটি ভালো কলেজ, তো এখানে জিপিএ 5, 4, 3 ক্যাটাগরির ছাত্র যদি আপনারা সুযোগ করে দিতেন, তাহলে হয়তো সাধারণ শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করতে পারতো, তারা বলতে পারতো তারা ঢাকা কলেজে পড়েছে, এবং এই ডেভেলপমেন্টটা হয়তো এই অনলাইন সিস্টেমে সুযোগ ছিল। সেটা কি ভবিষ্যতে করার কোনো প্ল্যান আছে? এটা আমার মনে হয় যুক্তি হবে না, যুক্তি তাহলে কি সারা জীবনে ভালোগুলো শুধু ভালোই থাকবো আর সব ভালো ছাত্রদেরকে এক জায়গায় নিলে তো অটোমেটিকই ভালো হয়? এখানে মানে যেটা করা হয় যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো তার বেস্ট লটটাই বেছে নিবে, ঢাকা মেডিকেল কলেজ সে তার বেস্ট লটটাই, ঢাকা মেডিকেল কলেজ এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ যদি এক মানের ছাত্র বা দুই ছাত্র মিশিয়ে ভর্তি করা বা নিচের ছাত্রদের জন্য কোটা নির্ধারণ করা, মাঝারি ছাত্রদের জন্য কোটা নির্ধারণ করা, এটা মনে হয় কোনো সময় কোনো ভর্তি প্রক্রিয়ায় কোথাও এটা দেখা যায় না। এটা ছেলেদের চয়েস অনুসারে হবে, এখানে আসন অনুসারে ছাত্ররা চয়েস দিবে
এবং সেই চয়েস থেকেই কিন্তু আমরা অর্থাৎ ভালো কলেজগুলোকে আমরা ভালো ভালো ছাত্রগুলো দিচ্ছি, তারপরেও তারা অর্ধেক ছাত্রকে আমরা দিচ্ছি না, ভালো রেজাল্ট করাচ্ছি আমরা দিচ্ছি না, ছাত্ররা আবেদন করছে, আমরা শুধু বিষয়টাকে আমরা আমাদের সিস্টেমের কিন্তু আপনারা যেরকম প্রত্যেকটা কলেজকে আসন নির্ধারণ করে দিয়েছে, সেভাবে যদি কোটাও নির্ধারণ করে দেন বা কোনো কোনো ক্ষেত্রে কোটা নির্ধারণ আছে যে মন্ত্রণালয়ের 89% হচ্ছে মেধায় যাবে আর কোটা আছে, সেটাই তো মুক্তিযোদ্ধা কোটা আছে আমাদের জেলা, ওরকম যদি এই কোটাটাও নির্ধারণ করা হয় তো তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা ভর্তি হয় তাহলে হয়তো সহজ হতো। স্যার আমরা একটা বিষয় জানবো যে শিক্ষার্থীরা যখন অনলাইনে আবেদন করছে তখন তারা হয়তো 10টা কলেজে অনলাইনে 10টাতে এসএমএস করেছে এবং একটা শিক্ষার্থী হয়তো প্রথমে ধারণা করলো যে সে সব সায়েন্সের বিষয়গুলোতেই পড়াশোনা করবে, কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা আবার চিন্তা করে যে না তারা কমার্স অথবা আর্টসেও ভর্তি হতে চায়, এক্ষেত্রে তারা চেঞ্জ করতে পারবে কিনা? এক্ষেত্রে আমরা এসএমএস এর সুবিধা দিয়েছি কিন্তু এই কারণেই যে সাধারণত দেখা যায় যে এসএমএস সব এক্সস্টেড হয় না, যদি কোনো ছাত্র মনে করে যে সে আবার নতুনভাবে তার চয়েসগুলো বিন্যাস করবে, সে এসএমএস এর মাধ্যমে সেটাকে বিন্যস্ত করে ফেলতে পারবে, ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবে, গ্রুপও চেঞ্জ করতে পারবে, কলেজও চেঞ্জ করতে পারবে। আর একটি বিষয় হচ্ছে কোনো কোনো শিক্ষার্থী হয়তো মনে করতে পারে যে পার্টিকুলার একটা কলেজে সে ভর্তি হতে চায় এবং সে কলেজে আসনও পর্যাপ্ত আছে এবং ঢাকা কলেজ বা নটরডেম কলেজের মতো এত বেশি কম্পিটিশন, কলেজটা কিন্তু আমাদের এই প্রক্রিয়ার বাইরে, এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, এটা হাইকোর্টে রিট করে তারা বাইরে আসে, তারা বেরিয়ে এসেছে গতবার এসেছে, এখন কি যে কোনো কলেজে এরকম রিট করলে বাইরে আসার সুযোগ আছে স্যার? না এটা তো মহামান্য হাইকোর্টের বিষয়, এটি আমাদের কাছে। এখন স্যার আমরা যেটা জানতে চাই যে এই যে শিক্ষার্থীরা যদি কোনো শিক্ষার্থী মনে করে যেমন মফস্বলে আসন খালি থাকবে, আপনি যেটা বলেছেন আমরাও জানি 5 লক্ষ আসন খালি থাকবে, তো সেখানে যদি সে 10টা চয়েস না দিয়ে শুধু একটা কি চয়েস দিতে চায় তাহলে কি সেটা সম্ভব? হ্যাঁ সম্ভব, তবে আমরা পরামর্শ দিচ্ছি বিভিন্ন সময়ে যে অধিক সংখ্যক কলেজকে চয়েস দেওয়া, কারণ একটি ছাত্র যদি সে 10টা কলেজে চয়েস দেয় 10টি কলেজেই কিন্তু তার অবস্থা মেধা তালিকা থাকবে, দেখা যাবে যে সে ঢাকা কলেজে দিয়েছে, সে রাজেন্দ্র কলেজে দিয়েছে, সে বড় বড় কলেজ বিএম কলেজ। গত বছর স্যার একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এভাবে যে যখন বোর্ড নির্ধারণ করে দিয়েছিল যে এসএমএস এর ভিত্তিতে 5টি কলেজের মধ্যে লাইক এক্স ওয়াই জেড এক্স কলেজে হয়তো সিলেক্ট করে দিয়েছে, তখন শিক্ষার্থী তো সেই কলেজটি ভর্তি হতে চায় না বা তার বাসা থেকে অনেক দূরে আছে এবং তার পছন্দের না, তখন এটা চেঞ্জ করতে হলে তাকে আগে সেখানে ভর্তি হতে হয়েছে, তারপরে ট্রান্সফার নিয়ে আসতে হচ্ছে কাউকে বা টিসি নিয়ে আসতে হচ্ছে, মাইগ্রেশন সিস্টেম করেছে এবং মাইগ্রেশন করতে গেলে সে কলেজগুলো এক্সট্রা চার্জ করেছে, অনেক এরকম অনেক রকম হ্যারাসমেন্ট হয়েছে, এবার বিষয়টি কি এরকম আছে নাকি? এই বছর তো যে কারণে আমরা এখান থেকে বেরিয়ে মানে আসতে পেরেছি বলে মনে করি যে তার তো 10টা কলেজে সে চয়েস দিচ্ছে এবং 10টি কলেজেই কিন্তু তার মেধা তালিকা থাকে, এক্স কলেজেও তার হয়তো অবস্থান থাকছে, ওয়াই কলেজেও থাকছে, জেড কলেজেও থাকছে, সে তখন চয়েস করে নিতে পারছে যে আমার এই 3টি কলেজের মধ্যে বা 10টি কলেজের মধ্যে। বোর্ডের অভিষেক প্রশংসা করতে হচ্ছে, খুব চমৎকার এটি। স্যার আমরা একটা ফোন নিয়ে এনেছি, আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কোনো বাচ্চা যদি ধরেন সায়েন্সে সে তো সব জায়গায় আবেদন করতে পারবে, কিন্তু সায়েন্সের কোনো বাচ্চা যদি এসএমএস এর মাধ্যমে সায়েন্সে আবেদন করার পর হঠাৎ যদি মনে হয় যে তা সে আমি ধরেন আর্টসে করব অথবা ব্যবসা শিক্ষায় করব, তাহলে সেই ক্ষেত্রে কি আমি অনলাইনে আবার আবেদন করতে পারবো সায়েন্সে অথবা কমার্স? স্যার একটু আগে এই কথাটি বলেছিলেন যে সেই সুযোগটি আছে, তাই তো স্যার? এসএমএস এর মাধ্যমে সে যেতে পারবে, এসএমএস এর মাধ্যমে সে তার চয়েসটিকে চেঞ্জ করে নিতে পারবে, অন্য কোন কলেজে যেতে পারবে, সে সেই সুযোগটি আছে। এবং স্যার আরেকটি কথা বলেছেন যে একজন শিক্ষার্থী যদি মনে করে শুধু একটা কলেজে ভর্তি হবে এবং সেখানে যদি সে নিশ্চিত সেখানে আসন অ্যাভেলেবেল আছে তাহলে একটা দিয়েও চলবে, তবে চাইলে সে একাধিক কলেজে আবেদন করতে পারে। আমরা পরামর্শ দিব যে সে অধিক সংখ্যক কলেজ আবেদন, 10টা কলেজে রাখুক, সে ভর্তি হবে না, কিন্তু কারণ স্যার জানছে না যে স্যার এই জন্য এই পরামর্শটি দিয়েছেন। গত বছর যে অবস্থাটি তৈরি হয়েছিল যে যেখানে চান্স দিয়েছেন সেখানেই তাকে ভর্তি হতে হয়েছে, পরবর্তীতে চেঞ্জ করা গিয়েছে, কিন্তু এক্ষেত্রে আর্থিক লসও হয়েছে, অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যা। স্যার এবার যারা ভর্তি হবে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা যে তারা কবে ভর্তি শেষ করবে এবং কবে থেকে তারা নতুন বছরে ক্লাস শুরু করবে? আপনারা জানেন যে আমাদের ক্লাস শুরুর মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে 1 জুলাই প্রতি বছরের, তো এবছর যেহেতু 1 জুলাই আমাদের ঈদুল রমজান আছে, রমজানের ঈদুল ফিতরের ছুটি আছে, অথবা আমাদের ক্লাস শুরু হবে 10 জুলাই থেকে,
10 জুলাই থেকে। আসলে আমরা যে ভালো কলেজ মন্দ কলেজ বলি এটা কিন্তু আসলে খুবই আপেক্ষিক ব্যাপার। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তারা যে কলেজেই ভর্তি হওয়ার সুযোগ পাক, আমি বলবো যে সেখানে যে অ্যাভেলেবেল সুযোগ সুবিধা আছে, আর পড়াশোনা উচ্চ মাধ্যমিকের পড়াশোনাটা কিন্তু আসলে সকল পড়াশোনাই মূলত নিজের আন্তরিকতা, নিজের সিনসিয়ারিটি, নিয়মানুবর্তিতা এর উপরই মূলত নির্ভর করে। আমি ছাত্রদেরকে বলবো ভালো রেজাল্ট করতে গেলে তার যে অ্যাভেলেবেল সুযোগ সুবিধা, তার যে কলেজে যেখানেই থাকুক না কেন, সেই সুযোগ সুবিধাগুলোকে এক্সপ্লয়েট করা, এবং সেই সুযোগ সুবিধাকে গ্রহণ করলে সে যদি নিয়মিত তার পাঠ্যাভ্যাস গড়ে তোলে এবং সে যদি সিনসিয়ার হয় তাহলে যে কোনো কলেজ থেকেই এবারের ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো জটিলতা নেই। অতীতে যেসব জটিলতা তৈরি হয়েছিল প্রথমবার চালু হওয়ার ফলে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবছর অনেক পরিবর্তন এসেছে এবং আশা করা যায় এবছর সকল শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। স্যার শুরুতে একটি কথা বলেছিল যেখানে 19,500 আসন আছে, 14,500 স্টুডেন্ট পাস করেছে, সুতরাং 500,000 আসন সারা বাংলাদেশে খালি থাকবে, সুতরাং ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো জটিলতা হওয়ার কারণ নেই। জি স্যার, আমরা নীতিমালায় বারেবারেই বলেছি যে মোবাইল নাম্বারটা দিবে ছাত্ররা অবশ্যই যেন সেটা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করাতে হয়, তা না হলে কিন্তু সিম যদি বন্ধ হয়ে যায় আমরা তাদের ওই নাম্বারেই কিন্তু সমস্ত কিছু ট্রানজাকশন করব, তার রেজাল্ট বা অন্যান্য সমস্ত। আমরা এই সুযোগে পরামর্শ দিতে পারি 31 মে এর মধ্যে তারা যেন নিবন্ধন কমপ্লিট করে আগামী কালের মধ্যে অবশ্যই তারা যেন বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের নাম্বারটা। অনেক ধন্যবাদ, কারণ আগামীকালের পর থেকে এই অনিবন্ধিত সিমগুলো বন্ধ হয়ে যাবে, সেই জন্য স্যার এই সতর্কতাটুকু করেছেন। আমরা আশা করি শিক্ষার্থীরা এই সব কিছুকে মনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করে জুলাই মাসের 10 তারিখ থেকে শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা ঈদের পর থেকে। আমরা আশা করি একই সময় সে কাজগুলো সম্ভব হবে, শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করবে, এই শুভকামনায় আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।